যে ওর চোখের পানির মূল্য 1 কোটি টাকা, ডলির চোখের পানির মূল্য 3 কোটি টাকা, আমি প্রথম রাউন্ডে 3 কোটি টাকা কামিয়েছি। কেন যেন বাঙালিপনাটা নাই আমাদের শিল্পীদের মধ্যে। ফিতা কাটার জন্য পয়সা দিবে, ফিতা কাটতে হবে, আসেন যাই, আমাদের বিনা পয়সায় গেছে আগে। বাবা কেন চাকর এই সিনেমাটি মানে খুবই জনপ্রিয় এবং যেখানে নায়করাজ রাজ্জাকের সাথে আপনি অভিনয় করেছিলেন, তো নায়করাজ রাজ্জাক এক আড্ডায় বলেছিল যে আপনার চোখের পানির দাম 3 কোটি টাকা, তো সেটা একটু স্মৃতিচারণ করতে চাচ্ছি, আসলে সেই সিনেমাটার অভিজ্ঞতা সম্পর্কে তো জানতে চাচ্ছিলাম। সেটা আসলে তো খুবই ওনারই গল্পটা, ওনারই কিন্তু লিখিয়েছেন আর কি আরেকজনকে দিয়ে। তো সেখানে আমি আমাকে যখন কাস্ট করে তখন অনেকেই বলছিল যে ডলি জহুর কেন এই ক্যারেক্টারের জন্য, শাবানা ম্যাডামকে নাও বা অমুককে না দাও, যাই হোক উনি তো বলছিলেন না আমি ডলিকে নিয়ে এই কাজটা করব। তো যাই হোক পরবর্তী সময় এই কাস্ট টেলিকাস্ট এটা মানে রিলিজের পরে এক শুটিংয়ে আমরা আরেকটা শুটিং আরেকটা ডিরেক্টরের শুটিংয়ে কাজ করছিলাম, তখন উনি বললেন বুঝলে, ডিরেক্টরকে বলছে বুঝলে তোমরা তো সবাই বলো যে ওর চোখের পানির মূল্য 1 কোটি টাকা, ডলির চোখের পানির মূল্য 3 কোটি টাকা, আমি প্রথম রাউন্ডে 3 কোটি টাকা কামিয়েছি, উনি বললেন আর কি। তো উনি আমাকে আমার খুব মিথ্যে বলবো না, উনি খুব প্রশংসা করতেন, আমার পছন্দ করতেন রাজ্জাক ভাই আমার অ্যাক্টিং, এবং অনেক সম্মানও করতেন। ওটার পরেই উনি আবার যখন ওটা করলেন সন্তান যখন শত্রু করলেন তখনও আমাকে নিয়ে করলেন। তার পরবর্তী সময় উনি একটা কমার্শিয়াল ফিল্ম করলেন, যদিও ছবিটা ভালো যায়নি, ওইটাতেও উনি আমাকে নিলেন, করলাম আর ওনার সাথে। আর এমনিতে অন্যান্য ডিরেক্টরের অনেক ছবিতে রাজ্জাক ভাইয়ের আমি একসাথে কাজ করেছি অনেক। একটু এই প্রজন্মের দিকে ফিরে তাকাই, আসলে আপনাদের প্রজন্মের সময় দেখা যেত যে হল ভর্তি মানে দর্শক, এখন কিন্তু সিনেপ্লেক্স কেন্দ্রিক হয়ে গিয়েছে এবং সেটা দর্শকের পরিমাণও আসলে বলা যায় না ওই ওই মানে ওই অনুপাতে খুব একটা হচ্ছে। আমি ওটা বিশ্লেষণ করলে বলবো, তখন তো আর এত এত মোবাইল ছিল না, এত সহজ ছিল না অন্য দেশে ছবি দেখার, কাজেই তখন মানুষ হলমুখী ছিল, হলমুখী ছিল, হল চলতো, সিনেমাও যেমনই হোক চলতো, যার কারণে হলগুলো ছিল। যখন এই প্রযুক্তিগুলো আসলো মানুষ সহজে যখন ছবি দেখতে পায় তখন কেন হলে যাবে, হলগুলো বসে গেল এই কারণে। যদিও দোহায় দেয় ছবির, ছবি ভালো হচ্ছে না বাজে হচ্ছে, কারণ আমাদের মেকাররা আমাদের প্রডিউসার ডিরেক্টররা হিমশিমকে কী দিলে ভালো হবে কী দিলে চলবে এটা মনে করে তখন দেখলো তালগোল পাকিয়ে ফেলতো একটা ছবিতে, কিন্তু এর এখন পরে যেটা হতো তার চেয়েও খারাপ ছবিও আগে চলতো, একেবারে চলতো না তা তো না, অন্তত প্রডিউসারের টাকা একবার না হলে সেকেন্ড রাউন্ডে টাকাটা তুল উঠে আসতো। তো এগুলো আমি একেবারেই আমার অভিজ্ঞতা থেকে বলছি, এইগুলো আসাতেই আমাদের হলের অবস্থা এমন, ছবির অবস্থা এমন, পরবর্তী সময়ে এই যে এখন সিনেপ্লেক্সগুলোতে ছবিগুলো হয় সেখানে মানুষ যারা যায়, সাধারণ মানুষগুলো ওখানে যেতে চায় না কারণ ওরা মনে করে এগুলো আমাদের জন্য না। গার্মেন্টস কর্মীরা বলবে যে না আমরা ওখানে যাব না, কেন যায় না, ওদের ইন্টারভিউ নেওয়া দরকার তোমাদের, কেন যে কোনো রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞেস করো না কেন, কারণ ওরা প্যান্ট শার্ট না পরলে তোমরা অ্যালাউ করবে না, কাজে ওরা যাবে না সেখানে, ওদের দেখার ইচ্ছে থাকলেও তারা যাচ্ছে না ওইসব জায়গায়। না তারপরও কি আসলে আপনাদের সময় যে সিনেমাগুলো হতো মানে শিল্পী প্রতিটা শিল্পী ছিল দর্শকদের কাছে একটা আগ্রহের জায়গা, কিন্তু এখন কি সেটা আছে? বিবেচনা করতে হবে টোটালিটি, একটার সঙ্গে একটা লিংক। তখন আমাকে দেখার জন্য যে আমার দর্শক দাঁড়িয়েছিল তারা, এখন আমি যে কোনো কাজ করলে যে আমার যত হুম রেখে ছবি দেখতে যাবে হলে তা কিন্তু না, এটা তোমাকে এটা মানতে হবে। এখন তো দেখা যাচ্ছে যে সাকিব খান অভিনীত হলে যাচ্ছে বা এরকম যারা, তো শিল্পী নাই কি হবে বলো, আসলে তো নাই, তুমি দাঁড় করাতে পারছো না কাউকে, কোনো ওরকম নায়িকা আনতে পারছো না, শাবানা ববিতার মতো আবার শাবনুরদের মতো আনতে পারছো না, তো করাতে পারছো না। এখন এক্ষেত্রে আসলে কি করণীয় মানে আপনার কোনো হবে, এক এক সময় এক এক সময় অনেক কিছু, ব্যবসাও তো অনেক, যে কোনো ব্যবসায় এক এক সময় লস যায় আবার উঠে আসে, ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রিও দাঁড়াবে আমার বিশ্বাস। বাংলাদেশের আসলে এখনকার অভিনেতা অভিনেত্রীদের মাঝে আসলে ঘাটতির জায়গাটা কোনটা বলে আপনার মনে হয়? যে ঘাটতি জায়গা কিছু যে হসপস করে ফেলে সবাই, এই যে বাইরের ছবিগুলো দেখে না, দেখে দেখে এরা না পারে স্বাভাবিক থাকতে, কারণ কেন যেন বাঙালিপনাটা নাই আমাদের শিল্পীদের মধ্যে, আমাদের বাঙালিপনাটা একেবারে কমে গেছে, এরা আমরা যে বাঙালি আমাদের কীভাবে চলতে হবে সেটা মনে হয় একটু ঘাটতি তো অবশ্যই হয়, তা নাহলে দর্শক যখন ফেসবুকে কমেন্ট দেখি তখন বুঝতে পারি যে ওরা আসলে আমাদের
অস্বাভাবিক, মানে না ঘরগা না ঘাটকা, ওরা মেনে নিতে পারছে না। আপনার অনেক খুবই জনপ্রিয় ডায়লগ আছে যেগুলো এখনও মানুষ স্মরণ করে, তো বাংলা সিনেমার এরকম কোনো ডায়লগ আপনার কাছ থেকে আমরা কি শুনতে পারি যেটা মনে আসে বা মাঝে মাঝে আমার বলেছেন? আমার মনে নেই, সিনেমার ডায়লগ শুনে মনে থাকার কথা না, কারণ আমি তো মুখস্থ করে বলতাম না, তাই না? এই প্রজন্মের অনেক অভিনেতা অভিনেত্রী আপনাকে মা বলে মানে ডাকে আমি যতটুকু জানি, তো মায়ের চরিত্রে অনেক অভিনয় হয়েছে। এখন তো মায়ের চরিত্রেই করি, মা ছাড়া কি করবো বলো, এই বয়সে আর কিছু করার আছে? এখন তো মাই তো আমি। আচ্ছা, যখন এই প্রজন্মের এই যে শিল্পীরা যখন আপনাকে মা বলে ডাকে, মানে বিষয়টা কেমন, মানে আপনার কাছে কেমন লাগে? একজন মা হিসেবে যা লাগে তাই লাগে আমার কাছে, ওদেরকে সন্তানই মনে হয়, ওদের ভালো মন্দ দেখতে ভালো লাগে, ওদেরকে কেউ পছন্দ করে বা ওরা আমাকে যখন জড়িয়ে ধরে কথা বলে। এই যেমন কালকে আমি ওখান থেকে পুরস্কার নিয়ে আমি গেলাম, বিটিভিতে যে কাজ ছিল বাকি, তখন যে সবাই মিলে আমার জন্য ফুল নিয়ে আসলো, নিয়ে এসে ফুল দিয়ে ছবি তুললো, জড়ায় ধরলো, কংগ্রেচুলেট করলো, তা রিমু জড়ায় ধরে চুমা খাইলো, শশী জড়ায় ধরে চুমা খাইলো, ছবি তুললো। এই যে ভালো লাগা, এদের ভালো লাগাটাই আমি চাই। আমার পুরস্কার একটা হাতে দিল, তারপরে আমাকে অন্য কিছু দিল, ওইটা তো জন্য আমরা লালায়িত না, আমরা ভালোবাসাটা কাঙাল, জিনিস দিয়েই ভালোবাসা প্রকাশ করতে হবে তা তো না। আমাদের দর্শকদের তো আমি দোষ দিই না কখনো, দোষ আমরা যদি দর্শককে ধরে রাখতে না পারি সেটা আমাদের ব্যর্থতা। দর্শক তো দেখতেই চান, বিনোদন চায়, তাই না? আমরা ওদেরকে ধরে রাখতে পারছি না, ওরা অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে। যেমন আমি এখন লাইব্রেরিতে বাচ্চাদের ইয়ে করে আসলাম, আমাদের উত্তরা একটা তোমার পাবলিক লাইব্রেরিতে, আমি অবাক হয়ে গেলাম, ঠিক সন্ধ্যার আগেটায় যেই সময় ছেলেপেলে বাইরে আড্ডা দিবে, যেই সময় ছেলেপেলে মোবাইল নিয়ে গুতাগুতি করবে, বন্ধুবান্ধব নিয়ে থাকবে, বিড়ি সিগারেট খাবে, সেখানে ইয়াং ছেলেপেলেগুলো মানে যারা শিক্ষার্থী তারা কি সুন্দর বসে এক একজন টেবিলে ঘরে ঘরে বই পড়ছে। তখন এটা দেখে আমার কাছে মনে হলো আমি একটা স্বর্গীয় একটা জায়গায় এসেছি। আমি আমি কল্পনাই করতে পারি না যে এইরকম বাচ্চা কাচ্চাও আছে, ছেলেপেলেও আছে, ছাত্রছাত্রী আছে, যারা পড়ে এই সময়টায় তারা পড়ছে, কেউ মেডিকেল, কেউ অমুক অমুক, মানে এক একজন এক এক সাবজেক্টের উপরে পড়াশোনা করে, তারা এক এই লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে। আমার যে কী ভালো লাগছে তো বুঝাতেই পারবো না আমি। আমার কাছে মনে হয় যে বইকে যারা সাথী করবে, বইয়ের মধ্যে যারা ঢুকে যাবে, তারা তো অনেক কিছু জানতেই পারবেই লেখাপড়ার বই ছাড়া, মানে আমার নিজের পাঠ্য বই ছাড়াও আমি যখন বই পড়ো, বইতে তো অনেক কিছু জানার থাকেই, যে বলবে না আমরা কি মোবাইলের মাধ্যমে দুনিয়া দেখতে পাচ্ছি না, জানতে পারছি না? জানতে পারছো, ভালোটার চেয়ে খারাপটা তোমরা নিচ্ছ বেশি, কিন্তু বইতে তো সেটা না, বইটাতে ভালোগুলোই আমাকে গাইড করে, তাই না? এখন যেই ছেলে মেয়েগুলো বই নিয়ে বসে থাকবে, বই পড়বে এবং ওটাকে সাথী করে নেবে, এই যে কী আনন্দের! আমি যখন বই নিয়ে বসে থাকতাম আমার সেটা মনে হতো, আমার ওইখানে ঢুকে আমার ওই ফিলিংসগুলো আসছে, আরে আবার যদি পিছনে ফিরে যেতে পারতাম তাহলে এই যে এত শেল্পে এত বই পড়িনি তো, এই বইগুলো না পড়েই মরে যাব, এই ফিলিংসটা কাজ করেছে আমার। এই প্রজন্মে আসলে চিত্রনায়িকা বা চিত্রনায়ক যে যাই বলি না কেন, সবাই একটা বিষয় আপনিও হয়তো দেখেছেন যে তারা সিনেমা থেকে ফিতা কাটা বা দোকান উদ্বোধন এই সমস্ত নিয়ে আমাকে কেন প্রশ্ন করো বলো, আমার কি এটা নিয়ে কথা বলা উচিত? তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে? না, আমার কিছু বলার নাই এখানে, আমি কিচ্ছু বলবো না, এরা যার যার ব্যক্তিগত ব্যাপার, এবং তারা সবাই ম্যাচিওর ছেলে মেয়ে, ওরা বিবেক আছে, বিবেক সম্পন্ন মানুষ, ওরাই ভালো বুঝবে কি করতে হবে না করতে হবে। কিন্তু আপনারা তো সবসময় সিনেমার সাথেই ছিলেন বা নাটক, তখন তো এত সুযোগ ছিল না, ফিতা কাটার জন্য পয়সা দিবে, ফিতা কাটতে হবে, আসেন যাই, আমাদের বিনা পয়সায় গেছে আগে। আমাদেরকে যেমন আমাকে নিয়ে গেছিলো একটা ফাংশনের নাম বলবো না ওই জায়গায়, আমাদের গানের শিল্পীরাও গেছিলো, আমরাও আমিও গেছি, আমি তো অনেক জায়গায় গেছি যে তাদের বিয়ের অনুষ্ঠান বলো, ওইখানে বলো, আমরা গেলে ওরা সম্মানিত বোধ করতো, আমরা গেলে তারা খুশি হতো, আমাদের তো পয়সা দিত না সেই জন্যে, কিন্তু আমাদের গানের শিল্পী বলো অন্য কোনো শিল্পীরা, তারা তো পয়সা দিয়ে কন্ট্রাক্ট করে যেত, ওরা স্টেজে ওঠার আগে পয়সাটা নিয়ে তারপর গান গাইতো, এইটা তখন ট্রেন্ড ছিল, এইভাবেই হইতো তখন। আর আমরা অভিনয় শিল্পীরা তো ওইভাবে ওইভাবে যেতাম না, পয়সার বিনিময়ে যেতাম না, এক এক সময় এক একটা ফ্রেন্ড থাকে বাবু, এটা একটা তখন ছিল এমন। আর এখন আমি জানি না এখন কী করে, আমাদের সিনিয়রদের তো কোথাও নিয়ে যায় না এখন, সেটার কথা আমি বলতে পারবো না, আমরা এখনও যাই, এখন আমি কাউকে ওই যে বলে যে আমাদের ওই অনুষ্ঠানে আপনি আসলে একটা অলঙ্কৃত হবে, অবশ্যই আমি সময় থাকলে সুযোগ সুবিধা থাকলে কোনো রকম যদি হই হল্লা না হয়, কোনো ঝামেলা না হয় আমি যাই।